ঢাকাই ছবির আলোচিত নায়ক সাকিব খান, সিনেমার সাফল্য কিংবা পারিশ্রমিক, সাকিব খানের অবস্থান শীর্ষে। গত এক যুগ ধরেই এমনটা দেখা যাচ্ছে ঢালিউডে। সম্প্রতি প্রিয়তম সিনেমাটি সুপারহিট হওয়ার পর সাকিব খান তার পারিশ্রমিকও বাড়িয়ে দেন। কয়েক মাস আগেও 35 থেকে 50 লাখ টাকার মধ্যে ছিল সাকিবের পারিশ্রমিক। প্রিয়তমা মুক্তির পর এখন ছবি প্রতি চাইছেন 1 কোটি টাকা। এদিকে নির্ধারিত পারিশ্রমিকে চূড়ান্ত হওয়ার পরেও নীল দরিয়া নামের সিনেমায় কাজ করছেন না ঢাকাই ছবির শীর্ষ নায়ক সাকিব খান। তুমি এখন আর আমার কেউ না শোনো, তুমি আগের মতো হয়ে যাও শোনো। জানা গেছে চূড়ান্ত হওয়ার পরেও পরবর্তী সময় সাকিবের দাবি করা বাড়তি পারিশ্রমিকে প্রযোজক কাজটি করতে রাজি হননি। এতে প্রায় 6 মাস আগে পারিশ্রমিক বাবদ নেওয়া 40 লাখ টাকাও প্রযোজককে ফেরত দিয়েছেন সাকিব খান। পরিচালক বদিউল আলমের নতুন ছবি নীল দরিয়াতে অভিনয়ের জন্য চূড়ান্ত করেন সাকিব খান। সেই সময় পারিশ্রমিক বাবদ 40 লাখ টাকাও পরিশোধ করা হয় সাকিব খানকে। ছবির শুটিং শিডিউল ছিল 20 জুলাই থেকে। তার আগে ফাইট ডিরেক্টর আরমান ও চিত্রগ্রাহক মজনুকে নিয়ে কক্সবাজারের জেলেপল্লী লোকেশন দেখে আসেন পরিচালক। কক্সবাজারে তাদের লোকেশন দেখার একটি ভিডিও পরিচালকের ফেসবুক আইডিতে প্রকাশিত হয়েছিল। পরিচালক বদিউল আলম বলেন, আমরা যখন টাকাটা সাকিব খানকে দিই, ওই সময় 35 থেকে 50 লাখের মধ্যে পারিশ্রমিক ছিল সাকিবের। আমরা বরং বাড়িয়ে 40 লাখ টাকা দিয়েছিলাম। 20 জুলাই থেকে শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন, সেভাবে লোকেশন সহ শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া ছিল আমার। তিনি আরও বলেন, কিছুদিন পর হঠাৎ করে সাকিব জানান ঈদুল আজহার জন্য প্রিয়তমা করে পরে এই ছবি করবেন। আমিও মেনে নিলাম। ঈদে প্রিয়তমা হিট হয়ে গেল, সাকিব মত পাল্টে পারিশ্রমিক বাড়িয়ে দিলেন। আগের চূড়ান্ত করা পারিশ্রমিকেও এখন কাজ করতে চাইছেন না। এখন তাকে নিয়ে কাজ করতে হলে আগের 40 লাখের সঙ্গে অযৌক্তিকভাবে আরও 60 লাখ দিতে হবে, মোট 1 কোটি। কিন্তু আমরা যখন তার সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত করি, তখন যে পারিশ্রমিক ছিল সেটি দিয়েই তাকে চূড়ান্ত করেছিলাম। পরিচালক বলেন, সাকিব নতুন ছবিতে 1 কোটি বা 2 কোটি টাকা নিতেই পারেন, এটা তার একান্ত নিজের বিষয়। এখন সাকিব আমাদের ছবির টিমের সঙ্গে এই দাবি করতে পারেন না, এটি তার নৈতিকতার মধ্যে পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো এটি হবে না, এটি অন্যায়। সাকিবের কাছে প্রশ্ন রেখে পরিচালক বদিউল আলম বলেন, যদি প্রিয়তমা হিট না হতো, তাহলে কি তাকে দেওয়া 40 লাখ থেকে 20 লাখ প্রযোজককে ফেরত দিতেন সাকিব? পরিচালক বদিউল আলমের সঙ্গে জুটি বেঁধে সাকিব খান বেশ কিছু ছবি করেছেন। প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, একবার বলো ভালোবাসি, নাম্বার ওয়ান সাকিব খান, বস নাম্বার ওয়ান, মাই নেম ইজ খান, মিসপাপ মুন্না, ডন নাম্বার ওয়ান, হিরো, দ্য সুপারস্টার, রাজাবাবু সহ ডজনেরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। ডেস্ক রিপোর্ট, কথা কম।